गुड मॉर्निंग। आज क्लास टेनर अजैव रसायन डे वन प्रथम क्लस प्रथम बीटा तुम्हारा उल्टे एक सिलेबस फलो कर सिलेबस देखे नाओ जो तुम्हारे से तीन गैस अजैव रसायन कथाटा मन हमने एक्चुअल नाम परीक्षागार ए रासायनिक शिल्पे अजैव रसायन अजैव जैव अपोजिट अजैव जैव कथाटा हे जगह जीव देहे जे समस्त जौव उत्पन्न है सेगल जैव जौव और बाकीगुलो जगह लैबोरेटरी विभिन्न भावे प्रकृति से किस जैव रसायन संगे अजैव रसायन जो जैव रसायन पढ़ब तक पार्थक्य भले बुझते पर मूलत तीन जौव आज सिलेबस देखो अमोनिया गैस H2S हाइड्रोजेन सालफाइड और हे नाइट्रोजेन तीन टी गैस तुम्हारे आवं तीन टी एसिड HCl H2SO4 हाइड्रोक्लोरिक एसिड सालफ्यूरिक एसिड और नाइट्रिक एसिड ये तीन टी एसिड आखने तुम्हारे तीन टी गैस आज से गैसगुल करते हैं जानते हैं प्रथम ही जब आज पढ़ परीक्षागार प्रस्तुति ये गैसटा के क्यों प्रस्तुत करा है से जानब तीनटे गैस के परीक्षागार क्यों प्रस्तुत करा है और हे एर धर्मगुलो एर भौत धर्म एवं रासायनिक धर्मगुलो जानते हैं एरा कि बिक्रिया करे एरा देखते गंध केमन बर्ण केमन और हे एरा कि बिक्रिया करे शेषे पड़ब ए शनाक्त करा जाए कि भावे और एर व्यवहार ए गैसटा कोथाय आमादेर काजे लागे गैसगुलो एछाड़ा अन्यान्य আরও সাপোর্টের কিছু প্রশ্ন থাকবে। তা আমরা শুরু করছি আজকে অ্যামোনিয়া, প্রতিদিন একটি করে গ্যাস আমরা পড়ে নেব একটি ক্লাসে। তা অ্যামোনিয়া গ্যাস তোমরা শুনেছো এটা যে এটা একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। এবং সেই গ্যাসটা কিভাবে তৈরি করা হয় দেখো, আমরা একটা ছবিতে একটু আঁকার চেষ্টা করেছি যে সেখানে যে দুটো পদার্থ লাগে এদের বলা হচ্ছে বিকারক, সেটা হচ্ছে কলিচুন বা কোড়াচুন, CaOH হোল্টু বললে কলিচুন বা CaO, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই দুটো যৌগ, এই দুটোই হচ্ছে কঠিন পদার্থ, দুটো কি এর ভিতরে নেওয়া হয় NH4Cl এবং CaOH হোল্টু। এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেওয়া হলো, একটা নল আছে নিচেতে তাপ দেওয়ার উত্তপ্ত করার ব্যবস্থা করা আছে। যখনই মিক্সচারটাকে নিয়ে আচ্ছা এই মিক্সচারটার একটু আমাকে পয়েন্ট ভিত্তিক এটা মিক্সচারটাকে নিয়ে এবার এটাকে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলেই এখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। কীভাবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, যখন উত্তপ্ত করবো তখনই এটা সমীকরণটা হচ্ছে CaCl2, বুঝতে পারছি ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলো এবং জলীয় বাষ্প উৎপন্ন হলো, ঠিক আছে H2O। তাহলে এখানে আমার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলো, এটা হচ্ছে গ্যাসটা। তাহলে এখানে নিশ্চয়ই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, বাকিটা কঠিন পদার্থ বা যেটা জল সেটা এখানে পড়ে থাকবে, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল পড়ে থাকবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস এদিক দিয়ে কিন্তু বেরিয়ে আসবে নির্গম নল দিয়ে বেরিয়ে আসবে। এবারে দেখো এই অ্যামোনিয়া গ্যাসের মধ্যে শুধু কি অ্যামোনিয়া গ্যাসই থাকবে না, আরও কিছু থাকার সম্ভাবনা আছে, আর একটা পদার্থ থাকার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যেটা জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প কিন্তু এর মধ্যে রয়ে যাবে। তাহলে এর মধ্যে কিছু জলীয় বাষ্প রয়ে যাবে গ্যাসীয় অবস্থায়, তাহলে সেটা তার মানে অ্যামোনিয়া গ্যাসটা আমরা অশুদ্ধ হিসাবে পাচ্ছি, অতএব এটাকে আমাকে বিশুদ্ধ করতে হবে বা অ্যামোনিয়া গ্যাসটাকে শুষ্ক করতে হবে। এটাকে বলা হচ্ছে বিশুদ্ধিকরণ বা শুষ্কীকরণ। কি দিয়ে শুষ্ক করব, আমাদের কেমিস্ট্রিতে বা রসায়নে যে সকল পদার্থগুলোর এই ধর্মগুলো আছে, অর্থাৎ জল টেনে নেওয়া, তার মধ্যে বিভিন্ন পদার্থগুলো আমি বলছি, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এরা জল টেনে নিতে পারে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, অনাদ্র P2F5 ফসফরাস পেন্টাক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ফসফরাস পেন্টাক্সাইড, CaO ক্যালসিয়াম অক্সাইড, আরও অন্যান্য কিছু পদার্থ আছে। তা আমরা কিন্তু সব গ্যাসকে শুষ্ক করার জন্য যে কোনো শুষ্কীকারক পদার্থ ব্যবহার করতে পারি না। কেন পারি না, তার বিভিন্ন কারণ থাকবে।
যেমন এখানে আমাকে এখানে যেটা শুষ্ক করা হবে সেটা জেনে নিচ্ছি, সেটা হচ্ছে আগে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড দিয়ে আমাকে মানে পোড়া চুন, এইখানে পোড়া চুন রাখা থাকবে, এখানে CaO পোড়া চুন রাখা রয়েছে। তাহলে পোড়া চুনের মধ্যে দিয়ে যখনই গ্যাসটাকে ছেড়ে দেওয়া হবে, যে জলীয় বাষ্প অংশটা ছিল এর মধ্যে সে একে টেনে নেবে, বাকিটা অ্যামোনিয়া গ্যাস ওপরে বেরিয়ে যাবে, দিয়ে এখানে পাত্রে জমা হবে। এইভাবে আমরা অ্যামোনিয়া গ্যাসকে বিশুদ্ধ করতে পারি। এখন তার সাথে সাথে কোশ্চেন, তাহলে এইগুলো ব্যবহার করা হচ্ছে না কেন? এখান থেকে আমরা তিনটি কোশ্চেন পাবো। তাহলে প্রথম যে আমরা কোশ্চেনটা পেলাম যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য বিকারক বা প্রয়োজনীয় পদার্থ বলা হয়, নীতি, সমীকরণ, বিশুদ্ধিকরণ এবং শেষ আমরা পড়বো সংগ্রহ। সংগ্রহটা আগে বলে দিই যে এখানে এমন গ্যাসকে আমরা চার রকম ভাবে সংগ্রহ করতে পারি। একটা হচ্ছে জলের নিম্ন অপসারণ, জলের নিম্ন অপসারণ একটি, আচ্ছা তিন রকম ভাবে, আর একটা হচ্ছে বায়ুর্ধ অপসারণ, বায়ুর নিম্ন অপসারণ। এখন এক্ষেত্রে আমরা বায়ুটাকে দেখো, বায়ুটাই পাশে ছিল, সেটা বায়ুটা নিচের দিকে বেরিয়ে আসছে, তার মানে বায়ুর নিম্ন অপসারণ দিয়ে এটা কিন্তু সংগ্রহ করা হলো। বায়ুর্ধ অপসারণ কখন? না যখন এরকম গ্যাসগুলো যদি ভারী হয় তখন প্লেন এখানে নর্মালি আমি ঢুকিয়ে নলটা, নির্গম নলটা এখানে রাখবো, তার ফলে এখানে গ্যাসটা বেরিয়ে আসবে আর বায়ুটা ওপর দিয়ে, এটা হচ্ছে বায়ুর ঊর্ধ্ব অপসারণ। আবার কখনো কখনো আমরা জলের নিম্ন অপসারণ, যেমন তোমরা ক্লাস এইটে পড়েছো অক্সিজেন হাইড্রোজেন গ্যাসগুলোর ক্ষেত্রে, যেগুলো বায়ুর থেকে হালকা অথচ তখন এখানে একটা নির্গম নল দিয়ে এই এই এটাকে বলা হয় গ্যাস দ্রোণী, এর মধ্যে একটা গ্যাস জার উপর করা থাকে একটা পাত্রের মধ্যে, দিয়ে এখানে গ্যাসটাকে এই পাত্রের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে এই গ্যাস জারের মধ্যে প্রবেশ করে দেয়, ফলে কি হয় না, ওপরে গ্যাসটা বুদবুদ আকারে গ্যাস হালকা ওপরের দিকে উঠে যায় এবং জলটা নিচের দিয়ে নেমে যায়। তাহলে এটা হচ্ছে জলের নিম্ন অপসারণ। এইভাবে আমরা তিন প্রক্রিয়াতে আমরা যে কোনো গ্যাসকে, বেশিরভাগ গ্যাসকে সংগ্রহ করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমাকে বায়ুর নিম্ন অপসারণ করা হলো। কেন না, যদি বায়ুর ঊর্ধ্ব অপসারণ কেন করলো না, না এটা বায়ুর থেকে হালকা বলে তাই। আর জলের কাছকে নিয়ে যাওয়া গেল না, এটা জলের কাছে গ্যাসটা চলে যাচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে, জলের কাছে নিয়ে যাওয়া গেছিল, এখানে কেন নিয়ে যাওয়া গেল না, না তার কারণটা হচ্ছে যে জলের সঙ্গে না অ্যামোনিয়ার একটা খুব, একটু আগে আমরা দেখছিলাম যে জল থেকে পৃথক করলাম, আবার যদি জল যায় তাহলে সেখানে জল ওখানে টেনে নেবে, অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়া খুবই জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, একটা তীব্র আকর্ষণ আছে জলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়ে যাওয়ার, তার জন্যই জলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না। এবারে এইখান থেকে যে দুটো প্রশ্ন, যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে আমরা পোড়া চুনটাই ব্যবহার করলাম কেন, এই তিনটি পদার্থকে ব্যবহার করলাম না কেন, না এর কারণটা হচ্ছে দেখো অ্যামোনিয়া হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, তাহলে আর চুনটাও হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, তাহলে ক্ষারের কাছে ক্ষার এলে বিক্রিয়া করবে না, সেই কারণে আমরা এটা, কিন্তু এরা দেখো এরা হচ্ছে আম্লিক পদার্থ, এই সালফিউরিক অ্যাসিড এবং ফসফরাস পেন্টাক্সাইড, তাহলে এরা হচ্ছে আম্লিক পদার্থ, তাহলে এদের কাছে অ্যামোনিয়া গ্যাস নিয়ে গেলেই বিক্রিয়া করবে। তোমার প্রশ্ন আকারে বইতে আছে দেখবে যে সালফিউরিক অ্যাসিড এবং ফসফরাস পেন্টাক্সাইড দিয়ে শুষ্ক করা যায় না কেন। আর ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার আর একটা বিশেষ যৌগ গঠন করে, সেটা হচ্ছে যে জুত যৌগ তৈরি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়া একসঙ্গে মিশে যায়, তাহলে অ্যামোনিয়াকে শুষ্ক করতে যদি অ্যামোনিয়া গ্যাসটা সেই পদার্থটার সঙ্গে যুক্ত হয়ে গেল তাহলে আমরা পাবো না অ্যামোনিয়া গ্যাসকে ফ্রেশ, তার জন্যে আমার কিন্তু এখানে এই পদার্থগুলোকে ব্যবহার করা হচ্ছে না। এরপরে চলে যাবো আমরা অ্যামোনিয়া গ্যাসের ধর্ম, অ্যামোনিয়া গ্যাসের ভৌত ধর্মের মধ্যে প্রথমেই আমরা বলে দিয়েছি যে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এটা আর একটা জানলাম যে এটা হচ্ছে জলে খুবই দ্রাব্য, আর একটা কথা আমি আলোচনা করলাম যে অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, ক্ষারীয় অ্যামোনিয়া একটা ক্ষারকীয়, কেন ক্ষারধর্মী, কেন না অ্যামোনিয়া যদি, এটা যদি আমরা অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করি, এটা অ্যামোনিয়া জলের মধ্যে দ্রবীভূত হয়ে যে তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, যেটা একটা ক্ষার, এটা জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে NH4+ OH-, যেহেতু OH- আয়ন উৎপন্ন করছে তাই এটা জলীয় দ্রবণ ক্ষারীয়, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন, এটা যদি কোশ্চেন বলে এটা একটা উত্তর বললাম। নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার বলছিলাম যে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধযুক্ত এবং জলে খুবই দ্রবীভূত হয়,
এটাও একটা পরীক্ষার সাহায্যে আমরা কোশ্চেন আকারে নিতে পারি। এটা তোমাদের বইয়ে আছে কিনা দেখবে, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, অ্যামোনিয়া জলে খুব ভালো দ্রবীভূত হয় এবং জলীয় দ্রবণ ক্ষারধর্মী। তার জন্য প্রমাণ করতে হবে একটা পরীক্ষা দিয়ে, যে একটা পাত্রে আমি গ্যাস নেব, অ্যামোনিয়া গ্যাস, এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস আছে, আর একটা পাত্রে আমি ফেনলফথালিন বা লিটমাস নেব, লাল লিটমাস নিয়ে এই পাত্রটাকে এর উপরে পাইপ দিয়ে যোগ করব, এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস আছে, এটা লিটমাসের দ্রবণ নেওয়া আছে, লাল লিটমাসের দ্রবণ দিয়ে আমি যদি এই অবস্থায় এই পাত্রটাকে যদি ঠান্ডা করি, তাহলে ভিতরে অ্যামোনিয়া গ্যাসটা ঘনীভূত হবে, অথবা একটু ফাঁকা স্থানে তৈরি হবে, তখন লাল লিটমাসের দ্রবণ কিন্তু এদিক দিয়ে উঠে যাবে উপরের দিকে, দিয়ে দেখা যাবে যে এখানে কিন্তু তীব্র বেগে উঠে আসছে এবং লাল লিটমাসটা নীল হয়ে যাচ্ছে। এখানে ছিল লাল আর এখন হয়ে গেল নীল। কেন এটা হচ্ছে, এর ব্যাখ্যা হিসাবে বলতে পারি, যেহেতু এখানে অ্যামোনিয়া গ্যাস জলে খুবই দ্রাব্য, তাই ওটা তীব্র বেগে উঠে আসছিল, একটুখানি খালি হয়েছিল, ঠিক আছে সেটাও গেল, কিন্তু তারপরে যেমনি জল গেল তখনই জলের মধ্যে ওই অ্যামোনিয়া গ্যাসটা দ্রবীভূত হয়ে গেল, ফলে আরো ফাঁকা স্থানে তৈরি হলো সেইখানে, তার জন্যই কিন্তু এই লাল লিটমাসের দ্রবণ ওপর দিয়ে উঠে যাচ্ছিল তীব্র বেগে, ঝর্ণা রাখা, এটাকে ঝর্ণা পরীক্ষা বলা হয়, ফোয়ারা পরীক্ষা বলা হয়। আর এর মধ্যে অ্যামোনিয়া গ্যাসটা যখনই দ্রবীভূত হচ্ছে, তখন যেহেতু অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়, তাই দ্রবণটা নীল বর্ণ ধারণ করছে। এটা একটা ভৌত ধর্ম থেকে প্রশ্ন ছিল। এছাড়া লাইকার অ্যামোনিয়া একটি প্রশ্ন আছে, দেখবে লাইকার অ্যামোনিয়া কি না, অ্যামোনিয়ার যেটা হচ্ছে গাঢ় জলীয় দ্রবণ, 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে এবং এর যার আপেক্ষিক গুরুত্ব হয় 0.88, এটা একটা আচ্ছা। অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মতে আমরা যদি চলে যাই, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, অ্যামোনিয়া কি কি বিক্রিয়া করে, এগুলো আমরা এক একটি কোশ্চেন আকারে খাতায় তোমরা করার চেষ্টা করবে। যেমন প্রথম হচ্ছে কিউপ্রিক অক্সাইড, কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, এখানে লাল বর্ণের কপার অধঃক্ষিপ্ত হবে কিউপ্রিক অক্সাইডটা, মানে অ্যামোনিয়া একটা এটা বিজারক পদার্থ প্রমাণ, তারও একটা প্রশ্ন যে প্রমাণ করা অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, অ্যামোনিয়া লাল বর্ণের কিউপ্রিক অক্সাইডকে কপারে পরিণত করছে এবং N2 ও H2O, 3Cu প্লাস N2 প্লাস H2O উৎপন্ন করছে। আচ্ছা, 2 নম্বরে প্রশ্ন আমরা বলতে পারি যে অ্যামোনিয়া ফেরিক ক্লোরাইড, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণে চালনা করলে কি ঘটবে, এটা ফেরিক, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণে চালনা করলে FeOH3 বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ করবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে চালনা করলে কি ঘটবে অ্যামোনিয়া গ্যাসকে, তখন সাদা বর্ণের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ করবে, এগুলো কিন্তু তোমাদেরকে সমীকরণ সহ তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে কপার সালফেট দ্রবণে চালনা করলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কপার সালফেট দ্রবণে যদি চালনা করি তাহলে কি ঘটবে, তাহলে প্রথম এর দুটো ধাপে বিক্রিয়াটা হয়, প্রথমে একটা বেসিক কপার সালফেট যেটা তার অধক্ষেপ করবে, প্রথমে নীলাভ সাদা রঙের হবে, নীলাভ সাদা, এখানে কিন্তু কালারগুলি খুব ভালো ইম্পর্টেন্ট, তোমাদের কালার থেকে অনেকগুলো ছোট প্রশ্ন থাকে, এবং তারপরে গাঢ় নীল বর্ণ ধারণ করবে, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট একটা জটিল যৌগ তৈরি করে গাঢ় নীল বর্ণের দ্রবণ। আচ্ছা, অ্যামোনিয়ার যেটা আমরা শনাক্তকরণ করব, এখানেও সেটা রয়েছে যে নেসলার বিকারক, নেসলার বিকারক
এর মধ্যে দিয়ে নেসার বিকারকের ফর্মুলা হচ্ছে K2HGI4। এটা একটা আলাদা ভাবে কোশ্চেন, নেসার বিকারক কি, এটা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ব্যবহার করা হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে নেসলার বিকারকের মধ্যে চালনা করলে কি হয় না, বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে, বাদামি বর্ণে। এগুলি তোমাদের অতটা সমীকরণ গুলো পারবে না, দরকার নেই, তো কালারটা বর্ণটা বা কি ঘটে এটা কিন্তু মনে রাখতে হবে। এইগুলো তোমার রাসায়নিক ধর্মের মধ্যে। আরেকটি ছোট এখানে আছে যে HCl, এটাও একটা শনাক্তকরণ, এটা একটা শনাক্তকরণ, অ্যামোনিয়া গ্যাসকে নেসলার বিকারকের মধ্যে চালনা করলে বাদামি বর্ণ হয়ে যায় ধারণ করছে। আর HCl গ্যাস এর সাথে যদি বিক্রিয়া করে, অ্যামোনিয়াটাও গ্যাস কিন্তু তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি করে, NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি করছে। তাহলে এইটা কিন্তু আর একটা শনাক্তকরণ, যে অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করবো, না HCl সিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত অ্যামোনিয়া সিক্ত, যদি কাঁচদণ্ড অ্যামোনিয়া যদি তরল হয় সেটাকে আমরা এইভাবে HCl গ্যাসের মুখে ধরলে, অ্যামোনিয়া সিক্ত কাঁচদণ্ডকে HCl গ্যাসের মুখে ধরলে আমার সেটা সাদা রঙের ধোঁয়া উৎপন্ন হবে, এটা একটা সলিড। এবং এটা একটা আলাদা শর্ট প্রশ্ন হয়ে যাবে যে গ্যাসে গ্যাসে বিক্রিয়ার উদাহরণ, এবং সেখানে কঠিন পদার্থ তৈরি হয় দুটো গ্যাসের বিক্রিয়ায়, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই হচ্ছে আমাদের রাসায়নিক ধর্মগুলো অ্যামোনিয়া থেকে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমি চলে যাব যে অ্যামোনিয়ার পরীক্ষা শিল্পে কিভাবে প্রস্তুত করা হয়, অ্যামোনিয়াতে অ্যামোনিয়াকে শিল্পে কিভাবে শনাক্তকরণ, দুটো আলাদা হবে, অ্যামোনিয়া কিভাবে চিনবে, একটা গ্যাস একটা লিকুইড বললাম। শিল্পে যেটা আমরা অ্যামোনিয়া গ্যাসের যেখানে প্রচুর ব্যবহার আছে সেই শিল্প, যেখানে যখন ইন্ডাস্ট্রিতে যখন অ্যামোনিয়া গ্যাসকে তৈরি করা হবে তখন কিন্তু এই পরীক্ষাগার পদ্ধতিতে চলবে না, তখন সেই পদ্ধতিটার নাম হচ্ছে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতি এটা হচ্ছে শিল্প প্রস্তুতির পদ্ধতি। এখানে কি লাগে, না নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, এবং সেটা এক আয়তন তিন আয়তন, এক আয়তন নাইট্রোজেন গ্যাস এবং তিন আয়তন হাইড্রোজেন গ্যাস পরস্পর উষ্ণতা লাগে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 200 অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস, এবং এখানে Fe চূর্ণ অনুঘটক লাগে অনুঘটকের উপস্থিতিতে। তাহলে এটা একটা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস কিভাবে প্রস্তুত করবে, এবং সেখানে কাঁচামাল কি কি ছিল আর কি কি চাপ উষ্ণতা লাগছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার আমরা ব্যবহার চলে যাব। অ্যামোনিয়ার প্রধান একটা ব্যবহার আছে যেটা হচ্ছে ইউরিয়া, আমাদের যে জমিতে যে সার হিসাবে ইউরিয়া দেওয়া হয় সেই ইউরিয়াতে অ্যামোনিয়া খুবই, ইউরিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়া কাজে লাগে। না সেখানে কি কি লাগে, না অ্যামোনিয়া এবং CO2 কার্বন ডাইঅক্সাইড, দু আয়তন অ্যামোনিয়ার সঙ্গে এক আয়তন, দুই আয়তন অ্যামোনিয়ার সঙ্গে এক আয়তন কার্বন ডাইঅক্সাইড, দুটোই কিন্তু লিকুইড অবস্থায় তরল অবস্থায়, এবং এখানে উষ্ণতা লাগছে 210 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে যে এই 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 150 অ্যাটমোস্ফিয়ার প্রেশার। এখানে এরা পরস্পর বিক্রিয়া করে প্রথমে তৈরি করে NH2COONH4, অ্যামোনিয়াম কার্বামেট নামে একটা যৌগ তৈরি করে, যেটা পরের ধাপে ইউরিয়া তৈরি করে CONH2 হল। তাহলে এটা অ্যামোনিয়া থেকে ইউরিয়া কিভাবে প্রস্তুত করবে, এটা একটা প্রশ্ন। হেবার পদ্ধতি বা শিল্প পদ্ধতিতে অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করবে, তার আগে আমরা রাসায়নিক ধর্মগুলো পড়লাম। এইভাবে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে কমপ্লিট করব। খাতায় তোমরা এগুলোকে নিজের মতো করে কোশ্চেন উত্তর করে করে লিখবে, প্রত্যেকটা রাসায়নিক ধর্ম যখন লিখবে কি ঘটে, হ্যাঁ, যে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে, সিলভার, তারপর ছিল FeCl3, ছিল আর একটা ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে, নেসলার বিকারকের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে, কপার সালফেট দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে। তাহলে তোমরা এগুলো এইভাবে তৈরি করে নেবে চ্যাপ্টারটা। আর অ্যামোনিয়ার একটা সতর্কতা, অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করার একটা সতর্কতা সম্পর্কে বলি, ওই যে লাইকার অ্যামোনিয়া বলছিলাম, যে লাইকার অ্যামোনিয়া খুবই উচ্চ ঘনত্ব বিশিষ্ট, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট এবং 35% অ্যামোনিয়া জলীয় দ্রবণ, ওইটা কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থাকে এবং
যদি আমি অ্যামোনিয়া গ্যাস, আমরা জানি যে কোনো গ্যাস তরলের মধ্যে বা জলের মধ্যে যখন দ্রবীভূত করা হয় সেটা উষ্ণতার উপর নির্ভরশীল। যত আমি ঠান্ডা করব তত সেই গ্যাসটা কিন্তু ওর মধ্যে ভালোভাবে দ্রবীভূত থাকবে, যখনই গরম করব গ্যাসটা কিন্তু বেরিয়ে আসবে। এখন লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় আমরা যদি বাই চান্স সাধারণ উষ্ণতায় খুলে ফেলি তাহলে কিছু গ্যাস কিন্তু ওখান থেকে ছিটকে কিন্তু বেরিয়ে আসবে বা লিকুইড তো বেরিয়ে আসতে পারে, তখন সেটা আমাদের চোখের পক্ষে কিন্তু অ্যামোনিয়া গ্যাস খুবই কিন্তু ক্ষতিকারক চোখের পক্ষে। এবং সেইখান থেকে সতর্কতা হিসেবে আমাকে কি না, যদি চোখে এটা লেগেও যায় প্রচন্ড জ্বালা করবে বা চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমাকে কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, প্রচুর জল দিতে হবে। জলের মধ্যে আমরা জানি অ্যামোনিয়া গ্যাস খুব ভালো দ্রবীভূত হয়, তাহলে এটা একটা সতর্কতা থেকে প্রশ্ন থাকছে। তাহলে এইভাবে আমরা অ্যামোনিয়া গ্যাসটা শেষ করলাম। ঠিক আছে, তোমরা তৈরি করে নাও আজকে পর্যন্তই।